ভাইকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করা হলো যে আমরা একটু জানতে চাইব যে আজকে একটা আপনার ইউনিয়ন পর্যায়ের একজন নেতা এবং সাবেক সেই ই ওয়ার্ডের মেম্বার হিসাবে আজকে 1000 পুরো ইউনিয়নের 1000 পরিবারকে ঈদ উপহার দিয়েছেন, এই বিষয়টা নিয়ে আপনি একটু সুন্দর করে বলবেন। আসলে ওলি নামটা ওলি শুধু ওলি না, সে আসলেও এই জগতের একজন ওলি আমি মনে করি। আসলে দুর্দিনে দেশের যে অবস্থা, এই অবস্থায় সে যে গরিবদেরকে সহযোগিতা সাহায্য করতে পারছে, এটা আমরা আমার জন্য না শুধু দলের জন্য এবং আমাদের ধর্মের যে কাজটা সে করেছে আমরা খুব গর্বিত এবং আনন্দিত। আমরা আশা করি ওলির মতো যদি প্রত্যেকটা সমাজ এবং লোক থাকতো তাহলে বাংলাদেশে গরিবের সংখ্যা থাকতো না। আজকে পিতা ধন্য তার মাথা ধন্য একটা ভালো সন্তানকে জন্ম দিয়েছে, আর আমরা ধন্য যে আমাদের আমাদের দলের যে একজন সদস্য এবং এই ইউনিয়ন ওই ওয়ার্ডের শেষে ছিল মেম্বার, সাবেক মেম্বার। আমরা আশাবাদী তার এই কর্ম যাতে আর সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। আমাদের যত সহযোগিতা লাগে, আমরা আর্থিক পারি না পারি কিন্তু মানসিক অন্যান্য সাপোর্ট যেটা আছে এটা আমরা দিয়ে যাবো। এবং আমরা দলকে পছন্দ করার কোনো ব্যাপার না, এখানে কিন্তু দল হিসাবে কাউকে আমরা দেওয়া হয় নাই। জাকাত যে পানা তাকে দেওয়া হচ্ছে। এখানে আমাদের উপস্থিত আছে আমার এই ইউনিয়নের সেক্রেটারি সারোয়ার হোসেন টিপু এবং মুন্না উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ জামাল, আর ওলি মেম্বার তো সবাই চিনে, আরও অন্যান্য যারা আছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যাতে আমাদের এই ধারা অব্যাহত থাকে, আমরা যাতে মানুষের সেবা করতে পারি, সেবাই ধর্ম, সেই সেবা যাতে আমরা পালন করে যেতে পারি। কারণ আমরা ধর্মকে আগায় নিতে গেলে আজকে যে মাস, এই মাস আমাদেরকে ধর্মের সেবা করার মাস। আমি উত্তরোত্তর তার উন্নতি কামনা করছি এবং যাতে মানুষ রোজা রাখতে পারে, রোজারা রাখতে পারে না তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেয় এই রোজা নসিলায়, আল্লাহ যেন আমাদের এই দেশের একটা পরিবর্তন আসে, আমরা যাতে গণতন্ত্র ফিরে পাই সে আশা এবং সেই দোয়া করে। এবং যারা আমাদের মধ্যে নাই, যারা চলে গেছে তাদেরকে আল্লাহ যেন ব্যস্ত নসিব করে। এই এক মাস এই রমজানে তাদের আজাব বন্ধ হয়ে গেছে, আজাব যেন কেমন পর্যন্ত তাদের বন্ধ থাকে সেই দোয়া করে। আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদের মিডিয়াদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে সমাজের চিত্র ফুটে ওঠে। আমি আশা করি আজকের এই চিত্রটা আপনারা ফুটে তুলবেন এবং আমরা যাতে একটা ন্যায়পরায়ণ সরকার গঠন করে আবার আমরা দেশের শান্তি ফিরে আনতে পারি সেই দোয়া এবং এই এলাকাবাসীর কাছে সেই কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, উপজেলা সকল জনগণ জিন্দাবাদ।